বিএনপি জামায়াতে ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ও পাটুরি আরিচা ফেরিঘাট এলাকায় অবস্থান কর্মসূচি করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। মঙ্গলবার শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুর নেতৃত্বে অবরোধের নাশকতা ঠেকাতে অবস্থান নেন শিবালয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এ সময় রেজাউর রহমান খান জানু বলেন, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। ২৮ তারিখে রাজধানীতে